আসসালামু আলাইকুম ওরমতুল্লাহামিল্লা রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী মহান রব্ব্য করিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া দায় করছি রব্বুলা আলবিন এই পণ্ত বিকেলে গরমের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আরবিল হাম ওয়ালাকা শকর আপনাদের সকলকে জেসি ইসলাম আমার এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি চলছে তীব্র গরম রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের জামানাতেও গরম পড়েছে মৌসুমি হাওয়া রকম হয়ে গিয়েছিল বৈরী হাওয়া যখন প্রবাহিত হয়েছে রসুল আকরাম সাল্লি সাল্লামকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছেন এ রাসুল আল্লাহ আমাদের করণীয়কে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমাদের করণীয় দোয়া করা আল্লাহ তালার কাছে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করুন অপকারী বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করুন যা আমাদের জন্য উপকারী তা আপনি দেন যা আমাদের জন্য উপকারী নয় তার থেকে আমাদেরকে হেফাজত করেন রসুলের দোয়া পড়তে দেরি হয়েছে বৃষ্টি আসতে দেরি হয়নি তাই আজকে তীব্র গরমে মহানবী সাল্লামের দোয়া এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে ইসলামী চিন্তাবিদ ডক্টর হোসাইনুল বান্না সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় সাথে আছি আমি আমজাদ হুসাইন হেল আলী সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় জানেন যে বাহিরে তীব্র গরম চলছে প্রচন্ড গরম তো গরমে তো রসুল আকরম সাল্লা আলি সাল্লামের যে সুন্না পদ্ধতি আছে সে আমাদের অবলম্বন করা উচিত আলহামদুলিল্লাহ সুন্না পদ্ধতি অনেকগুলো আছে যেমন ইস্তেস্কার নামাজ বৃষ্টি চাওয়ার নামাজের কথা আছে এবং দেশের অনেক জায়গাতে আপনি ইতিমধ্যে দেখেছেন শুনেছেন যে বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে তো সুলেক্রম সল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর কি কি কাজ করতেন জজাকাল্লাহ আহমদ হুসল্লা আলা রসুল হিল কেরিম আহ্মাবাদ আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের দর্শকদের জন্য অত্যন্ত উপকারী এবং উপযোগী একটা বিষয় নিয়ে আপনি আলোচনার আলোকপাত করেছেন বিষয়টা আসলে হয়েছে কি আমরা যদি সৌরত রুমের একটি আয়াতের দিকে তাকাই আল্লাহ সোহানো তালা বলেছেন জহার আল ফসাদ উফিল বারিউল বাহার বিমা কাসাবাদা এই দিন নাস এই যে জলে এবং স্থলে আমরা যে অসংলগ্নতা দেখি এটা মানুষের কৃতকর্মের ফল আল্লাহ সুবাহান তালা লিউজি কহম আমি দৌল্লা আল্লাহ মিয়ার আল্লাহ কিছু আস্বাদন করান যাতে করে মানুষ আল্লাহ সুবাহান তালার দিকে ফিরে আসে আমরা কোরআনে করিমের মধ্যে রসুল পাক সাল্লাহ ও আলী ওসাল্লামের উপর আল্লাহ সুবাহন তালা একটা সুরা নাজিল করলেন সুরাত নোহ এর মধ্যে দেখি আল্লাহ সুবাহন আলা বলছেন ফকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্না হু কানা গফারা ইউর সিরি সামা আলাইকুম মেদরারা যে তোমরা আল্লা সুবাহান তালার কাছে ইস্তেফার করো এবং আল্লাহ সুবাহ তালার কাছে ক্ষমা চাও এবং আল্লাহ সুবাহানহু তালা ক্ষমা এবং আল্লাহ সুবাহানহু তালা আকাশ থেকে উপকারী বৃষ্টি বর্ষণ করে মেদরার বলা হয় উপকারী বৃষ্টিকে না ওয়াজ আল্লাহুম জন্নাতি ওয়াইজ আল্লাহমানহার এবং ইস্তেফারের ফজিলত হচ্ছে এবং আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে ধনে মালে আল্লাহ সমৃদ্ধ সমৃদ্ধশালী করবেন তো সুতরাং রসুরে পাক সাল আলহিাস্লামের একটা আমল হচ্ছে ইস্তফারের আমল তাই আমাদের বেশি বেশি এখন ইস্তেকফারের আমল করা উচিত এবং আরেকটা সুরার মধ্যে আল্লাহ সোহানুত নমাকান আলাহ আদিবাহু আন্তান যে যতক্ষণ পর্যন্ত কোনো এলাকায় নবী থাকে আল্লাহ আলা ওই এলাকায় আজাব নাজিল করেন না এবং মুস্তাক ফিরিনের জামাত যদি থাকে আল্লাহ সোহানা হুয়া তালা তাহলে ওই এলাকায় আজাব নাজিল করেন এই গরমটা আমাদের জন্য কিন্তু একটা আজাবের মতো হয়ে গেছে তাই আমাদের বেশি বেশি ইস্তফারের আমল করা উচিত এক নম্বরে দুই নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা দুরুস শরীফের আমল করতে পারি বেশি বেশি যে রসুল সাল্লাম কাছে এক সাহাবি আসলেন আর বলেন বললেন যে রসুল আমি ফরজ এবাদতের পরে দিনের চার ভাগের এক ভাগ আপনার উপরে দূরত পড়বো রসুল পাক সাল্লা বললেন ঠিক আছে কিন্তু যদি তুমি বাড়িয়ে দাও তাহলে ফ খাইরুন লাগে এটা তোমার জন্য শ্রেষ্ঠত এইভাবে উনি বলতেছিলেন তাহলে অর্ধেক তাহলে তিন ভাগ তাহলে পরে উনি বললেন যে আমি সমস্ত সময়টা আপনার উপরে দূরসরি পড়ব তখন রসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন ইদাই ইয়াক ফি কাহামুক ওয়া ফিরুল আল্লাহ সোহানা হুয়া তারা তখন তোমার সমস্ত পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহন তালা তোমার গুণাগুলিকে মাফ করে দিবে তাই আমাদের দুরু শরীফের আমল বেশি বেশি করা চাই এটা সুরেফাক সাল্লা সাল্লাম বলেন যে তোমরা ইস্তেকফফার এবং দুরুদের আমল বেশি বেশি করো তাই আমরা এই দুটো বেশি বেশি করবো এছাড়াও সুরেফাক সাল্লাহিসাল্লাম সাহাবা ইকরামকে ছোটো ছোটো দোয়া শিখিয়েছে আমরা বুখারি শরীফের মধ্যে দেখি এবং তাবেইনদের মধ্যে এবং সাহাবিদের মধ্যে এই দোয়াটি খুবই প্রসিদ্ধ ছিল যে আল্লাহ সৈবা নাফিয়ান আল্লাহম্মইবান না খুব ছোট ছোট একটা দোয়া যে আল্লাহ তুমি আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করো আল্লাহ আল্লাহম্মইবান হানি আন হে আল্লাহ আমাদের জন্য তুমি প্রশান্তিদায়ক বৃষ্টি বর্ষণ করো এবং তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহমাল্লাহ তাক্তুল না গজাবিক আল্লাহ তুমি তোমার গজব এবং ক্রোধের দ্বারা আমাদেরকে তুমি ধ্বংস করে দেও না ওলা তুহ লিখ না আজ আবিক আল্লাহ তোমার আজাবের কারণে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না তো সুতরাং এই যে ছোট্ট দোয়াটা আছে যে আল্লাহ সয়িবান না ফ্যান এটা কিন্তু আমরা সকলেই করতে পারি এর সাথে সাথে আমরা বুখারি শরীফের আরেকটা রেবায়তের মধ্যে যেখানে ইসতেস নামাজের কথা এসছে এবং আমরা যারা আমাদের দর্শক ভাই ভাই বোনেরা যারা হস করেছেন তারা জানেন যে মদিনাতে কিন্তু একটা মসজিদই আছে মসজিদে দেখামা অর্থাৎ তুর্কিরা এই মসজিদটা করলো কিন্তু এটা আসলে একটা মাঠ ছিল এখানে রসুলবাক সাল্লা সাল্লাম সাহাবাঈকরামদেরকে নিয়ে ইস্তেসান নামাজ পড়েছিলেন এরকম কি পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ তালার কাছে হ্যা তাইহি পাক সাল্লাহ আলি সাল্লামের দুই বগলের যে শুভ্রতা এটাও সাহাবা ইকরাম দেখেছিলেন তো রসুল বাগসাল্লি সাল্লাম যে হাত উঠিয়ে দোয়া করেছেন আমাদের এই দুআর আমলকে চালিয়ে নেওয়া উচিত এই গরমের মধ্যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি দোয়া যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মাসকিনা গাইসান মুগিসান মুরিআন نافিয়ান গায়রা দারিন হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি বর্ষণ করেন অপকারী কোন বৃষ্টি বর্ষণ করিয়েন না আল্লাহুম্মা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আনতাল গনি ওয়া নাহনু আল আপনি একমাত্র আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি হচ্ছেন সবার চেয়ে ও মুখাপিক্ষী অনাহনুল ফোকারা আর আমরা হচ্ছি দরিদ্র আমরা হচ্ছি মোহতাজ তাই আল্লাহ আমাদেরকে আপনি উপকারী বৃষ্টি বর্ষণ করে এবং রসুল্লাফা সাল্লিসলাম সাহবাইক্রামের এই আমলটা ছিল আল্লাহ আনজিল আলীন আল গাইস হে আল্লাহ আমাদের উপরে আপনি বৃষ্টি বর্ষণ করুন

তা নিয়েই আমরা আলোচনা করছি আপনারা শুনতে পেয়েছেন রসুল আকরম সাল্লিয় সাল্লাম কী দোয়া পড়তেন সাহাবাইকারও সেই দোয়া পড়েছেন হাজরতের তাবিআনও সেই দোয়া দোয়া পড়েছেন রসুল আকরম সাল্লাই সাল্লামের প্রতিটি কথা আমাদের জন্য শুননা রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লামের প্রতিটি জীবনের নকল হারকত আমাদের জন্য করণীয় আমাদের জন্য আদর্শ তাই আমরা রসুল আকরম সাল্লাইসাল্লাম যে কাজটি করেছেন আমরা সেই কাজটি করি আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন বাংলাতে আমরা কথা বলতে পারি আল্লাহ 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 এমন উপকারী বৃষ্টি আপনি আমাদেরকে দান করুন যা আমাদের জন্য উপকারী হয় অপকারী না হয় এ বিষয়টি আমাদের খুবই খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ তালার কাছে আমি চাবো আমার বৃষ্টি প্রয়োজন কিন্তু যাদের জন্য বৃষ্টি অপকারী কৃষকরা কৃষি কী বলে ফসল ফসলগুলোকে তারা এই সময় ঘরে উঠাচ্ছে শুকাচ্ছে এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সকলে দোয়া করি যে আমাদের জন্য আমাদের সকলের জন্য যা উপকারী সে বৃষ্টি আমার আপনি দান করুন আল্লাহ তালা চাইলে আমাদেরকে বৃষ্টি দিয়েও গরম দূর করতে পারেন বৃষ্টির ছাড়াও গরম দূর করতে পারেন আল্লাহ তালা সকল কিছুর মালিক তা আল্লাহ তালার কাছে এই দোয়াগুলো পড়া তবে আরেকটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে ইস্তেফর আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এবং আল্লাহ মাসল আলম মহম্মদ সালাম এই নুরুর শরীফ ইস্তকফর বেশি করে পাঠ করা উচিত আল্লাহ তালার কাছে আমরা দোয়া করছি আল্লাহ সব ধরনের আজাব ও গজব থেকে আপনি আমাদেরকে আমাদের সকলকে আমাদের দেশ ও জাতিকে আপনি হেফাজত করুন তাম জাহানকে আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বোঝার থাকে প্রশ্ন করুন অথবা ইসলামের যে কোনো বিষয় নিয়ে আর যে কোনো ইসলামিক বিষয় নিয়ে মাসলাম নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন আমরা সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব প্রথমে যিনি আছেন আসসালাম আলাইকুম দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক শুনতে পাচ্ছেন আসসালাম রাহতুল আমি একটু উমদা করতে যাতে জি যে ভাবেই হোক আমাকে একটু উমদা করার কি ব্যবস্থা করবেন

আপনি খুব খেয়াল করে কথাগুলো শুনুন আপনি আমাদের মা এবং বোন আপনার যে বয়সে আপনি উপনীত হয়েছেন আপনার কথার দ্বারা যতটুকু আমরা বুঝতে পেরেছি যে সম্ভবত আপনার বয়স হয়েছে তো ওমরার ক্ষেত্রে হজের ক্ষেত্রে শরীয়তের কিছু দিক নির্দেশনা রয়েছে আমরা মোহতারাবের কাছে এই সম্পর্কে বিস্তারিত শুনব আমার মাকে মায়ের আবেগকে আমি শ্রদ্ধা জানাই এবং আপনার এই মোহাব্বত মানে যদি অবশ্যই এখলাসের সাথে হয়েছে আল্লাহ পাক জানেন আপনার দিলের খবর যদি এর মধ্যে আপনার এই মহাব্বত যেভাবে কথাটি বলেছেন এই মহাব্বত যদি থাকে এটাই ইনশাল্লাহ আমার মায়ের নাজাতের উশিলা হবে এবং আমার মা উমরা না করলেও উমরা সপিয়ে যাবেন ইনশাল্লাহ যে আবেগ নিয়ে উনি কথাটি বলেছেন তবে এই ক্ষেত্রে আমার উস্তাদ আল্লামা ফরিদুদ্দিন মাসুদ আহমদ বারাকাত হোমের একটা কথা মনে পড়ে গেল ওনার একটা বাণী আছে উনি বলেন যে টাকা হলেই হজ করা যায় সঠিক কথা নয় পাগল মনের মানুষগুলোর হজের নসিব হয় হজ ফরজ হওয়ার জন্য টাকা লাগে কিন্তু মক্কামুদ্দিনায় যাওয়ার জন্য আসলে টাকা লাগে না পাগল মন লাগে পাগল মন লাগে আসলে তো আমার মাকে আমি বলবো যে আপনি দুরুশরীফের আমল বেশি করেন আমার মা এবং আমাদের বুজুরগানের দিন এই হজের মাস কিন্তু সওয়াল থেকে শুরু হয়ে যায় তো ওনারা প্রত্যেক না মাসের পরেই যেখানেই থাকেন ওনারা ওনারা কিন্তু তালবিয়া পাঠ করেন লব্বাইক কাল্লাহমা লব্বাই তো এই তালবিয়া পাঠ এই যেটা হজ এবং উমরার জন্য জরুরি জিনিস সেটি আপনি করবেন তার সাথে সাথে আমার মায়ের জন্য যেটি জরুরি ওনার কিন্তু মাহরাম লাগবে মাহরাম ছাড়া কিন্তু হজ এবং উমরা ওনার উপরে মানে হজ তো ফরজেই না আর উমরার জন্য ওনার যাইতে হইলে ওনার জন্য জায়েজ হবে না হানফি মাঝাব অনুযায়ী যদি আমার মার মাহরাম না থাকে তো সুতরাং আবেগের সাথে সাথে শরীয়তকেও সামনে রাখতে হবে আমাদের এই বিষয়গুলো খুবই জরুরি বিষয় তবে আপনি বড় চমৎকার একটি বিষয় বলেছেন যে হজ এবং ওমরা বিশেষ করে সাদা দুটো কাপড় পরিধান করে যে বেশ আমরা ধারণ করি এর দ্বারা কিন্তু পাগলের ভেসেই দেখা যায় যে আমরা আশেক আল্লাহ তালার আশেক হতে চাই তো আপনি আপনার মনে যে তীব্র এক স্পৃহা তীব্র এক আগ্রহ আল্লাহ তালা জাগ্রত করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যখন কবল করবেন তো আপনাকে যেই কোনোভাবে হোক মাহরামের ব্যবস্থাও করে দিবেন টাকার ব্যবস্থাও করে দিবেন যাওয়ার ব্যবস্থাও করে দিবেন সুস্থতার ব্যবস্থাও করে দিবেন সেখানে কিন্তু আপনাকে নেবেন মঞ্জুরি উপর থেকে নিয়ে নিতে হবে আল্লাহ তালার কাছ থেকে আপনি মঞ্জুরি নিয়ে নেন আপনি যেমনটি বলেছেন যে ব্যবস্থা করে দেন ব্যবস্থা আমাদের করতে হবে আল্লাহ তালাহ আপনাকে করে দিবেন অটো আপনার কাছে চলে যাবে সকল ব্যবস্থা কিন্তু আপনি দেখতে পাবেন যে কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর ব্যবস্থা আমার জন্য আমি কত চিন্তা করেছি কিভাবে হজে যাব কিভাবে আমি কোথায় কি করব কিভাবে আমার সকল কিছু কিন্তু আল্লাহ তালা করে দিবেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন দৌড় পড়ুন আল্লাহ আপনি আপনাকে একবার হলেও জীবনে বাদ শরীফ একবার সরাসরি দেখান রাউজা সেখানে গিয়ে সালাম বলার তৌফিক দান করেন আপনাকে ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনব জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালামু জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি প্রশ্ন করুন বলুন কমিয়ে নিন বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো আপনাকে ধন্যবাদ

আপনি শুনতে থাকুন যা বলতে চাচ্ছেন যা বলতে চাবেন আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন জান্নাত সচ্ছল অসচ্ছলের সাথে সম্পৃক্ত নয় তাকুয়ার সাথে সম্পৃক্ত ইমানের সাথে সম্পৃক্ত বিস্তারিত মহতার কাছে আমরা শুনবো জান্নাতের তো অনেকগুলোই আল্লাহ সুবাহানহু তা সিফাত কোরআনে করিমে এবং রাসুলপাশাল্লা সাল্লাম হাদিসে এরশাদ করেছেন যে কারা জান্নাতে যাবেন তো ওই হিসাবে আমার ভাই মনে হয় একটা হাদিসের মধ্যে আছে এই কথা যে ওই সমস্ত ব্যক্তিরা যারা স্বচ্ছল অবস্থায়ও দান করেছেন এবং অসচ্ছল অবস্থায়ও যারা দান করেছেন সেই দিকে আমার ভাই ইঙ্গিত করেছেন এটা হাদিসের একটা বাক্য এবং কোরআনে করিমেও অসংখ্য জায়গা আল্লাহ সুবাহন বলেন

তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং অমাইয়া ফিরুজ বাইল্লা আল্লাহ ছাড়া কে মাফ করেন ওয়ালা আছে আল্লাহ সোহান তালা ওনাদেরকে পছন্দ করেন এই আয়াতের একেবারে শেষে আছে অন্য আজরুল্লাহ আমিরিন এবং কতই না উত্তম এই সমস্ত লোকদের ইয়া এবং অন্য অন্য জায়গায়ও জান্নাতের সুসংবাদ এই সমস্ত লোকদের জন্য দেওয়া হয়েছে যথার্থ আপনি বলেছেন সচ্ছল অসচ্ছল দুঃখে এবং সুখে যারা দান করে অর্থাৎ সর্বাবস্থায় দান করে এর জন্য সর্বপ্রথম যে তা তাহলে ইমান ইমানের মতো মহাদৌলতকে এনে মহাদৌলতকে সাথে রেখে বিশ্বাস করে যারা দান করে নেক আমল করে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতকে প্রস্তুত রেখেছেন এর অর্থ এই নয় যে শুধু ধনীরা দান করবেন গরিবরা করবেন না আর শুধু গরিবরা করবেন ধনীরা করবেন না সকলের জন্য সাধ্য একটা কয়েদ লাগানো হয়েছে সাধ্য অনুযায়ী এমন নয় যে যা আপনি উপার্জন করবেন তাই দান করবেন আপনি দান করুন সাধ্য অনুযায়ী আবাদত করুন সাধ্য অনুযায়ী শরীয়ত কাউকে তার সাধ্যের বাইরে কোনো বিধান দেয়নি আহা কোনো মানুষকে তার সাধ্যের বাহির আল্লাহ তালা কিছু দেন নেই তাই জান্নাত তালা প্রস্তুত রেখেছেন মানুষের জন্য ওই মানুষ যারা আল্লাহ তালার হুকুম মোতাবেক রাসের তরিকা মোতাবেক চলেছেন তা নিয়ে কবরে গিয়েছেন ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালাম রহমাত দর্শক জি ওয়ালাইকুম আসসালাম আপনি প্রশ্ন করুন আমার প্রশ্ন যে আমার ছেলে মূল দেখতে পারবো কিনা ধন্যবাদ জি আমরা বসতে পেরেছি আপনি শুনুন আমরা বলছি ওনার ছেলে কি ওনার ছেলে ওনার মাথার চুল দেখতে পারবে কিনা জি এটা তো তো কোনো অসুবিধা নাই সমস্যা নাই এরকম কি আপনার ছেলে না শুধু আপনার ভাতিজা আপনার ভাগিনা যারা আছেন আপনার ভাই আপনার বাবা

তখন যেই পুরুষ বিয়ের উদ্দেশ্যে দেখতে বিয়ে উদ্দেশ্য করে এসেছেন উনি ছাড়া ওই পুরুষের কোনো ছেলে আত্মীয় স্বজন মেয়েকে দেখতে পারবে না এরকম কি বাবাও দেখতে পারবে না আর মেয়ে যারা আছে তারা ওনারা ইয়াকে দেখতে পারবেন এবং আমাদের দেশে একটা মানসিকতা হচ্ছে যে বারবার কয়েকবার মেয়ে দেখেন এবং একাধিক মেয়ে দেখেন এবং মেয়ে শুরুতেই দেখেন আসলে বিয়ে সাজির মধ্যে বিষয়গুলো হচ্ছে যে চার কারণে মানুষ বিয়ে করে চারটা জিনিসকে সামনে রেখে তুনকাহুলি জামায় আলিহা বিহা নাসাবিহা দিন ইহা ফসফরিজাদ দিন যে মহিলাদেরকে তার সৌন্দর্য দেখে বিয়ে করা হয় তার মাল দেখে বিয়ে করা হয় তার নসব বা তার বংশ পরিচয় দেখে বিয়ে করা হয় এবং তার দিন দেখে বিয়ে করা হয় কিন্তু রসুল বালাম বলছেন সেই সফলকাম কাম যে দিনদারি দেখে বিয়ে করে এবং বিয়ে শাদির মধ্যে কুফু একটা মানে সামাজিক ফ্যামিলি স্ট্যাটাস একরকম কিনা এটিও দেখা হচ্ছে জরুরি এবং সর্বশেষে হচ্ছে মেয়ে এবং ছেলে একজন আরেকজনকে দেখবে আমাদের দেশে যে এই যে খাহেসাদ পূজারীরা সমানে মেয়ে দেখে এটা আসলে শুদ্ধতা নেই বরং প্রথমে ওনার মা বোনেরা দেখবেন মা বোনেরা তো বুঝেন আসলে আমার মা আমাকে বড় করছেন আমার রুচিটা উনি বুঝেন কারণ বিয়ে শাদি তো এরকম না যে আপনার ইয়াটা একটা ইয়া কিনে আনলাম টয় বা একটা খেলনা কিনে না আর এটাকে শোকেজে যে সাজায় রাখলাম বিষয়টা তো এরকম না এটা তো সারা জিন্দিগির বিষয় তো এই কারণে মা বোন যারা আছে আমার তাদের আগে দেখা উচিত এবং অনেক ক্ষেত্রে আছে ছেলের বাবা একটু আবদার করে দোলা ভাইরা একটু আবদার করে এটা জায়েজ নাই বোন এবং আপনার মাধ্যমে আমি সমস্ত দর্শকদেরকে এটা জানাচ্ছি যে এর থেকে আমাদেরকে পরহেজ করা এবং বেঁচে থাকে আপনি যথার্থ বলেছেন আরেকটি সিস্টেম আমাদের সমাজে চালু আছে যেটা আমরা শুনতে পাই অকিল বাবা জি জি আপন বাবা আছে ওকিল বাবাকে আপন বাবার মতো মনে করা হয় এবং আপনি দেখেছেন যে উকিল বাবাকে ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে ঠিক আপন বাবাকে যেমন গিফট করা হয় উকিল বাবা সামনে যাওয়া সকল পর্দা কিছুই থাকে না উকিল বাবার শুদ্ধ আমরা আমাদের নিউজ টোয়েন্টি ফোর এর লাইভ প্রোগ্রাম জেসি ইসলাম আমরা এই অনুষ্ঠানে আমরা ইতিমধ্যেও অনেকবার বলেছি যে বিবাহের মধ্যে উকিল বাবার কোনো অপশন শরীয়তে নেই কোনো বিষয় শরীয়তে নেই যে ওকিল বাবা বানাতে হবে আমরা নিজেরা বানিয়ে নিয়েছি ওকিল বাবাকে এবং আপনি যথার্থ বলেছেন যে ছেলে নিজের থেকে এবং রাসুল আকরম সাল্লাহ ইসলাম এ বিষয়টি জোর দিয়ে বলেছেন যেখানে তুমি বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছ খোঁজ খবর নিয়েছ সমস্ত কিছু হয়েছে জাস্ট একটা অপশন বাকি আছে দেখা এবং তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি এখানে বিবাহ করবে আত্মীয়তা করবে সেখানে তুমি দেখবে তখন দেখার কিন্তু বিষয় এবং আনসারি সাহাবিদেরকে বলেছেন যে তোমরা সেখানে দেখে নাও কারণ পরবর্তীতে যাতে এই দেখার কারণে কোনো সমস্যা তৈরি না হয় বিষয়টা কিন্তু এখানে এসেছে কিন্তু এটাকে এমনভাবে আমরা উপস্থাপন করি প্রেজেন্টেশন করি যার কারণে বিষয়টা একেবারে মানে আলোচনারও আমি মনে করছি দাবি না লোক বেদে দেখতে যায় বাবা যায় চাচা যায় জ্যাঠা যায় এ বিষয়গুলো আসলে পরহেজ করা উচিত আরও আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আমরা অনেক সময় দেখা যাক কারো শরীরে যদি পাও লেগে যায় তাহলে হাত দ্বারা সালাম করে শরীর সম্মত কিনা বিষয়টি একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে মানে এটা চালু আছে দিন মনে করে যদি কেউ করে যে এটা একটা ধর্মের অংশ এবং এটা জরুরি জিনিস এটা জায়স হবে না কিন্তু কোথাও কোথাও এটা একটা ট্র্যাডিশন বা একটা কালচার এটা আদব এটা তো আদব হিসাবে উনি যদি কাউকে এইভাবে ইয়া করেন এটা যদি অনুমতি থাকে তবে দিন মনে করে ধর্ম মনে করে এটা

আপনাকে ধন্যবাদ আপনি যে কথাগুলো বলতেছিলেন আমরা বুঝতে পারছি না বোঝা যাচ্ছে না সম্ভবত অনেক দূর থেকে অথবা নেটওয়ার্কের কোনো সমস্যা থাকতে পারে তবে আপনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ তালা আপনাকে ভালো করে দিন এরপর ইনশাআল্লাহ সুন্দর সুন্দর প্রশ্ন আপনি করতে পারবেন প্রতিবন্ধী মানসিক হোক শারীরিক হোক যে কোনোভাবে হোক এ রোগ আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহ তালা ভালো করতে পারেন যে কোনো সময় ডাক্তার কবিরাজা যেখানে শেষ হয়ে যায় আল্লাহ রহমত কিন্তু সেখানে শুরু হয় তাই আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন পরবর্তী দর্শকের কথা আমরা শুনব জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বুঝতে পেরেছেন কিছুটা সাহেব আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন বুঝতে পেরেছেন অস্পষ্ট ছিল বেশি উনি তো ইয়ে করেছেন যে আসলে গরমের দিন গরমে তো আমরা আল্লাহ সোহ্ন কাছে দোয়া করবোই তার সাথে সাথে আমাদের যে অপরাধগুলো আসলে এই বিষয়টা আমার ভাই ঠিকই বলেছেন যে আমাদের গুনার থেকেও তবা করার দরকার অবশ্যই আমরা কেবল গরম আসতেছে এই হজরত সালামের ছেলে যেরকম বলেছিল যে আমি যে একেবারে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিব এখান থেকে আমি আ করবো হজরত ও হজরত নোয়ালাম বললাম লাহিমা আল্লাহ মাহান রহমত ছাড়া আজকে কেউ আসলে বাঁচতে পারবো না আমরা তো সুতরাং আমরা অনেক সময় আসে ফ্লাট সেন্টার করি যে বিশ ফিট উঁচা কিন্তু জলোচ্ছ্বাস দেখা গেছে তিরিশ ফিট উঁচা এসছে আমাদের তো বাঁচার কোনো উপায় নেই তো সুতরাং আমাদের বাঁচার একটাই উপায় যেমন হজরত ইউনুস আল্লাহিস্লা সাল্লামের কৌ যখন হজরত ইউনুসা তাদেরকে রেখে উনি বের হয়ে গেলেন যখন আজাব আসতেছিল তো তখন তারা কি করলো যে তাদের গবাদি পশু এবং তার স্ত্রী পুত্র সবাইকে নিয়ে মাঠে জমা হয়েছে এবং আল্লাহ স্মানোর কাছে তবা করেছে দোয়া করেছে যে আল্লাহ আ আল্লাহ সুবহান বলেন যে কোনো কওম এর আজাব কি আল্লাহ সুবহান উঠায় নেন নাই। ফালাউলা কানত ক্বরিয়াতুন আমানত ফানাফা হাইমানু হাইলা কওম ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়া সালাম যে কওম ছিল ওনারা যেহেতু काय মনু বাক্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তওবা করেছে নিজের পিছনের গুনার জন্য আল্লাহ সুবহান ওয়া করে দিয়েছেন। তা আমাদেরও আসলে দুর্নীতি এই ইত্যাদি সকল বিষয় অপরাধ যাকে বলা হয় সবসের আমাদের আপনি যতোতো বলেছেন নুরুলদিন ভাই আপনি খেয়াল করেছেন আমরা শুরুতে যে কথাগুলো বলেছি যে ইমান শর্ত আমরা কিন্তু বলেছি যে একজন ব্যক্তি পরহেজগার মুতাকি যখন হবেন এবং আমাদের মুক্তি সাহেব একটা আয়াতও পড়েছেন যে জাহারুল বিমা নাস। জলের স্থলে মানবের আচরণ মানবের অপরাধের কারণেই অপ মানে সমস্যা এসে থাকে গরম হোক চাষ হোক আরও যা যা আছে এগুলো সব কিছু এসে থাকে তো আপনি অপরাধের কারণে যখন আসে অপরাধকে থাকাকালীন এই অপরাধের অবস্থায় আবার আপনি রহমত চাবেন বস আমরা এই এই গ্লাসটাকে পরিষ্কার করতে চাই তা আমি পরিষ্কার কখন করব, যে আমার এই ভেতরে যদি ময়লা থাকে আমি উপর দিয়ে খুব সাবান দিয়ে তেল মালিশ করে ভালো করে পরিষ্কার করলাম ভেতর কিন্তু ময়লা রয়ে গিয়েছে তাহলে কিন্তু জীবনও পরিষ্কার হবে না বরং সেখান থেকে ময়লাটাকে বের করে ফেলতে হবে মানবের ভেতর থেকে গুণা ময়লাটাকে বের করতে হবে বের করার পরে এরপরে আপনি তওবা দিয়ে এরপরে আপনি ইমান দিয়ে এরপর আপনি তেলাওয়াত দিয়ে আস্কার দিয়ে দূর শরীফ দিয়ে যখন আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাবেন তখন সেটা স্থায়ী হবে আল্লাহ তালা মাফ করবেন এই জন্যই আল্লাহ তাআলা গরম তো তীব্র গরম জাহান্নাম আজাব আরো বেশি আর মারাত্মক গরম হবে এই জন্য আপনি জায়াত বলেছেন আল্লাহ তালা বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে লঘু শাস্তি দেন একেবারে লঘু বলতে হালকা আমাদের কাছে দৃষ্টি তো অনেক আসলে তো এই তীব্র একচল্লিশ অথবা বিয়াল্লিশ সেলসিয়াস এটা খুব একটা আহামরি নয় আল্লাহ তাল জাহান্নামের গুণের তোলা নয় এই জন্য আল্লাহ তালা এটা দিয়েছেন যে জাহান্নামের আগুন কিন্তু তাপ আরও বেশি হবে প্রচণ্ড হবে কত মারাত্মক হবে যে এখান থেকে একশত এক এক লক্ষ মাইল দূরে থাকলেও সেই তাপে কিন্তু চামড়াগুলো জল জলের একেবারে ছাড়খাড় হয়ে যাবে তাই জন্য তবার আপনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যে তবার আহ্বান জানিয়েছেন আমরাও তবার আহ্বান সকলের প্রতি জানাই তবা আমরা সবসময় করি সবসময় করে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রাখুন আমাদের গুণা যাই হোক ইচ্ছা অনিচ্ছা আল্লাহ তালা কাছে সবসময় আমাদের তবা করা উচিত পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আসলে রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাই একটা ইসলামের সৌন্দর্য যে বিভিন্নভাবে নামাজ পড়েছেন রসুল এবং সাহাবা ইকরাম হয়েছে কি উনি যে অবস্থায় দেখেছেন উনি এর উপরে আমল করেছেন আমরা হাদিসা মদ উদ্দ্যাগবর সাহাবা ইকরাম বলছেন আই তো রসুল আল্লাহাল কাদা আমি আমার রসুলকে এইভাবে করতে দেখেছি তা আমাদের কি হয় আমরা ইতিহাসগুলো দেখি ইতিহাসে আমরা দেখি যে রসুলবাকসাল্লাহ আলী সাল্লামের আখেরে আমল ছিল যে রসুলবাকসাল্লাহ আলী সাল্লাম হাত উঠান নেই নামাজে এবং নামাজের মধ্যে শুরুর যুগে আবু দাউদের হাদিস কথা বলাও যায় ছিল যে একজন সাহাবি আসতো এসে সালাম সালামদিত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহেব নামাজের মধ্যে উত্তর দিতেছেন না ভাই ক একাথ হয়েছে নামাজ দুই রেখা হয়েছে তিন কথা হয়েছে ও আচ্ছা এইভাবে কিন্তু নামাজের মন্দিরটা যায় ছিল কিন্তু পরবর্তীতে যখন আয়াত নাজিল হয়েছে ওকুম উল্লাহি কানিতি যে আল্লাহ সুবাহানহুয়া তালার কাছে একনিষ্ঠভাবে তোমরা দাঁড়িয়ে এবাদত করো তো কোন কোন নামাজকে বলা হয় যে এই নামাজের মধ্যে হরকত কম নড়াচড়া কম হয় তো রাফে দেইনের কারণে তো নড়াচড়া বেশি হয়ে যায় আর রাসুলবা সাল্লা শেষের দিকে আমল ছিল উনি হাত উঠান নাই তো এই হিসাবে হানফি মাঝহের অর্থাৎ আমাদের বাংলাদেশ সহ বিশ্বের সব সবচেয়ে বেশি অনুসারী হচ্ছে হানফি মাঝাবের ওনার মত হচ্ছে যে নামাজের মধ্যে হাত না উঠান একবার ওঠানো তাকবির তাহারি সময় তাহলে অন্যরা যে উঠাচ্ছেন বলে তাদের নামাজ হচ্ছে না তা কিন্তু নয় বরং আমরা বলি যে আদমেরা ফায়দাই নামাজ হাত না উঠানো একবার উঠানো আর ভিতরে না হাত না উঠানো এটা উত্তম আর ওনারা বলেন না হাত উঠানো উত্তম জাস্ট এতটুকু মাসলা মানে বিষয়টি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটা নিয়ে কিন্তু অনেক তর্কযুদ্ধ নিজেদের মাঝে চলছে হাত উত্তম অনুত্তম নিয়ে মানে একটা হলো উত্তম আর একটা হলো একটা হলো ভালো আর একটা অতি ভালো জাস্ট এতটুকু নিয়ে কিন্তু চলছে আপনি রাসুল আকরম সাল্লাহ হাত উঠিয়েছেন হাদিস দ্বারা প্রমাণিত হাদিস আছে আমরা অস্বীকার করছি না বাট যেহেতু কোন দরকার যেহেতু একাগ্রতা দরকার হানাফি মাহাবের সকল হাদিসগুলো কিন্তু ইমাম রহমতুল্লাহ সামনে রেখেছেন এবং উম্মতের জন্য যেটা সহজ সেটাই কিন্তু তিনি বলেছেন কারণ আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা যদি ব্যাপকভাবে এটা প্রচার করি অনেক আমাদের আছে সেটা কখন হাত উঠাতে হবে লেগে যেতে পারে হাত লেগে একবার জায়গায় দুইবার উঠাতে পারে তিনবার উঠাতে পারে আপনি দেখেছেন যে ঈদের সময় এবং জানাজার সময় যে সমস্যা কেউ হাত উঠায় কেউ উঠায় না কেউ বা তৃতীয় চতুর্থ তো সময় রুকুতে চলে যায় আবার কেউ দাঁড়িয়ে থাকে সমস্যা হয় তো এই জন্য যেহেতু বছরে দুইবার জামাত ঈদের জামাত হয় সেটা তো সমস্যা হয় না কিন্তু দৈনিক পাচক তো এজন্য বলা হয়েছে হানাফি মাঝহব যে উত্তমটা তুমি করো সেটা হলো হাত না উঠানো কিন্তু যিনি হাত উঠাচ্ছেন তার নামাজ হচ্ছে না বিষয়টি এমন নয় ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ সকলকে দর্শক কণ্ডলী আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখেছেন আমাদের কথাগুলো শুনেছেন আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ তালা আমাদের সকলের জন্য সর্ব অবস্থায় খায় রেফায় করুন প্রচণ্ড গরম চলছে আল্লাহ তালা গরমকে ঠান্ডা করে দেন রাহমতের দৃষ্টিতে আল্লাহ তালা আমাদেরকে যেন দেখেন আল্লাহ তালার কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত দোয়া হবে দূরত ইস্তফার পাঠ করি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم صل على سيدنا ومولانا وشفيعنا وحبيبنا على محمد النبي الامي وعلى اله وصحبه اجمعين وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى، اللهم انا نستغفرك ونتوب اليك، اللهم انا نسألك بانك انت الله، أشهد أن لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، اللهم انت ربي لا اله الا انت، يا حنان يا منان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام. ألف لام ميم الله لا اله الا هو الحي القيوم، ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب.

এর উপরে আমল করার আপনি তৌফিক দান করেন মাহবুদ আমরা যে আলোচনা করেছি মাহবুদ এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছিতি হয়ে থাকে মাহবুদ আপনি মেহরবানি করে মাফ করে দেন মালিকের সোয়াব হজরত আদম আলী সালাত সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রুহে পৌঁছিয়ে দেন বিশেষত বিশেষ করে আপনার প্যারে হাবিব তাজে দারে মদিনা রসুল পাক সাল আলহি ও সাল্লামের থারের সোয়াব পৌঁছিয়ে দেন সাহাবা তাবিন তাবে তাবিনাই মুসাহিদিন মা আল্লাহ ওখানে আর এই দুনিয়া তিনি এসব সকলের রুহের সোয়াব পৌঁছিয়ে দেন মালিক বিশেষত বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এখন আর এই দুনিয়াতে নেই ও মালিক আমরা জানি না তারা কি অবস্থায় আছে মা আবুদ গো আপনি তো আরহামুর রাহমিন আপনি মেহের বাহানি করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দেন মালিক বিশেষত বিশেষ করে বসুন্ধরা চেয়ারম্যান সাহেবের আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব যারা সাহিত আছেন মালিক আপনি মেহের করে তাদের সকলের কবরকে জান্নাতুল ফের দোষের টুকরা বানিয়ে দেন মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে সিফায় কামেলা আজেলা দান করেন মাহবুদ আপনি মেহের করে প্রচণ্ড গরম পড়েছে মালিক আপনি মেহের করে রহমতের বৃষ্টি বর্ষণ করেন মালিক আপনি পরিবেশকে ঠান্ডা করে দেন মালিক মাহবুদ আমাদের আজাবের কারণে আমাদেরকে আপনি পাকরাও করেন না আল্লাহমাল্লাহ তুহ بعذابك ولا تقتلنا بغضبك اللهم إنا نسألك خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم رسول پاك صلى الله عليه وسلم جا قلن من مالي أمره أفنر كششي قلن تشاي ابن جي وقلن تكي رسول صلى الله عليه وسلم بنا من مالي أمره بنا تشاي مالي جوامد المدجره وشسته سشقل كشفاء كامل آج لدان كرين আমরা যারা হাত তুলেছি আমাদের যে সমস্ত ভাই ও বোনেরা হজ ওমরার নিয়ত করেছে মালিক আপনি মেঘের বাণী করে ঘাটিতে ঘাটিতে সাহায্য করেন মালিক উমরা বন্ধ হয়ে আছে মালিক আপনি মেহের বাণী করে এটা চালু করে দেন যারা উমরার নিয়ত করেছে মাহবুধ আপনি মেহের করে তাদেরকে উমরা করার তৌফিক দান করেন গো আপনি মেহের বাণী করে বসুন্ধরা গ্রুপকে কবুল ও মঞ্জুর করে নেন বিশেষত বিশেষ করে চেয়ারম্যান সাহেব এবং তার পরিবার পরিজনকে কবুল ও মঞ্জুর করে দেন মালিক আপনি মেঘের বাহিনী করে তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থেকে থাকে তাহলে সকলকে সিফায় কামেলা আজেলা দান করেন বসুন্ধরা গ্রুপের ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দান করেন মালিক বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করতেছে মাহবুদ সকলের ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দান করেন মাহবুদ আপনি মেঘের বাহিনী করে মোহাম্মদিকে হেফাজত করেন বিশেষত বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন যারা এইভাবে অত্যাচার করতেছে মালিক আপনি মেহের করে তাদের সকলকে হেদায়ত দিয়ে দেন মালিক আর হেদায়ত যদি কপালে না থাকে আপনি ফেরাউন নমরুদের মতো এদেরকে ধ্বংস করে দেন মালিক মাহবুদ আপনি মেহের করে রসুল পাক সাল্লামের উম্মত হওয়ার কারণে যারা আজকে এইভাবে নির্যাতিত হচ্ছে মালিক আপনি মেহের করে আপনার পিয়ারে হাবিবের উসিলায় তাদের সকলকে নির্যাতন থেকে হেফাজত করেন আপনি তাদের নিজে জিম্মাদার হয়ে যান মালিক আপনার রসুল পাক সাল্লা আলি সাল্লাম আপনার পেয়ারে হাবিব যদি শুনে তার উন্মতেরা এইভাবে কষ্ট পেয়েতেছে ইমান আনার কারণে উনি তো কষ্ট পেয়ে যাবেন আর আপনি তো আপনার পেয়ারে হাবিবকে কখনো কষ্ট দিতে চান না মালিক আপনি মেহের করে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা স্থাপন করে দেন মালিক আপনি মেহের করে পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলাকে আপনি উঠায় নেন আসমানি আজাবকে আসমানি উঠায় নেন জমিন আজাবকে জমিনে দাফন করে দেন মাহবুদ আপনি মেহের করে আমাদের দেশকে সুজলা সুফলা বানিয়ে দেন বিশেষ করে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলকে আপনি মাফ করে দেন যারা জীবিত আছে মালিক আপনি মেহের করে তাদেরকে রাখ পর্যন্ত সম্মানের সাথে সুস্থতার সাথে রাখেন মাহবুদ আপনি মেহের করে আমাদের সন্তান সন্ততিকে আল্লাহওয়ালা বানিয়ে দেন তাদেরকে এত সফল বানিয়ে দেন যাতে আমাদের চক্ষু জুড়ায় যায় মালিক وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجلنا من خزي الدنيا وعذاب الآخرة آمين, آمين 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 برحمتك يا ارحم الراحمين